দশকে ডলি শান্তনুর গাওয়া হ্যালো ম্যাকগাইভার গানটির কথা মনে আছে? গানটি জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ম্যাকগাইভারকে কেন্দ্র করে রচিত। তরুণীদের হৃদয়ের দোলা দেয়া সেই হ্যান্ডসাম যুবককে আমরা ম্যাকগাইভার নামে চিনলেও অনেকেই জানি না তার আসল পরিচয়। ছোট থেকে বুড়ো, বিটিভিতে প্রচারিত সেই ম্যাকগাইভার সিরিজের ম্যাকগাইভার চরিত্রের ভক্ত হয়ে উঠল। কতটা জনপ্রিয় হলে একটি সিরিয়ালকে কেন্দ্র করে গান রচিত হয়, কতটা জনপ্রিয় হলে সেই সিরিয়ালের নায়কের ভিউ কার্ড স্টিকার ছাপানো হয়, কিংবা তার মতো করেই নিজের ফ্যাশনে পরিবর্তন আনতে শুরু করেন যুবকরা, কিংবা বুদ্ধিমান সেই যুবকের দেখানো নানা কৌশল মেনে চলেন কেউ কেউ, হ্যাঁ এতটাই জনপ্রিয় হয়েছিল ম্যাকগাইভার। পর্দার সেই ম্যাকগাইভারের আসল নাম রিচার্ড ডিন অ্যান্ডারসন, কিন্তু আসল নামে নয়, তাকে আমরা চিনি ম্যাকগাইভার নামেই। 1985 সালের 29শে সেপ্টেম্বর থেকে 1992 সালের 21শে মে পর্যন্ত এবিসি নেটওয়ার্কে প্রচারিত হওয়া সেই টিভি সিরিজ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় 90-এর দশকে। অত্যন্ত বুদ্ধিমান ও নানা কৌশলে পারদর্শী একজন প্রাক্তন সিক্রেট এজেন্ট ম্যাকগাইভারের চরিত্রটি এতটাই শক্তিশালী ছিল যে বাকি চরিত্রগুলোকে দর্শক ভুলে গেলেও তিনি এখনও খুব চেনা হয়ে আছেন। এমনকি বলা যায় 90-এর দশকের সোনালী দিনের সাক্ষী হয়ে আছেন ম্যাকগাইভার। Dodam trochę rdzy i przetnę te drzwi jak masło. Co ty na to? ম্যাকগাইভারের প্রতিটি এপিসোডের আলাদা নাম ও আলাদা গল্প থাকত। একঘেয়েমি তো দূরের কথা, সিরিজটির প্রতিটি পর্ব শেষ হলে মন খারাপ হয়ে যেত দর্শকের। পরবর্তী এপিসোড দেখতে এক সপ্তাহ অপেক্ষার মানেটা এই সময় এসে হাস্যকর দেখালেও এমনই ছিল সেই দিনগুলো। পর্দায় ম্যাকগাইভার পেশায় গুপ্তচর, আগ্নেয়াস্ত্র ব্যবহারে তিনি নারাজ। শৈশবে অসাবধানতাবশত গুলি চালাতে গিয়ে এক বন্ধুর মৃত্যুর কারণেই এই সিদ্ধান্ত তার। আগ্নেয়াস্ত্র ব্যবহার না করলেও সিরিজে দেখা যায় বহুবার আগ্নেয়াস্ত্র সামনেই পড়তে হয় তাকে, কিন্তু এই যুবক বুদ্ধি আর কৌশল দিয়ে খুব অল্প সময়ে তৈরি করে ফেলেন বিকল্প। পদার্থবিজ্ঞানের ছাত্র ম্যাকগাইভার শুধু গুপ্তচর নন, একজন বিজ্ঞানীও। প্রয়োজনে তিনি খুব অল্প সময়ে উদ্ভাবন করে ফেলেন জটিল যন্ত্র, কিংবা নষ্ট কোনো যন্ত্রাংশকেও গুরুত্বপূর্ণ কাজে লাগিয়ে ফেলেন তিনি। বলা যায় পর্দার এই বিজ্ঞানীকে দেখে ছেলেবেলায় অনেক শিশুই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেছিল। আচ্ছা, সবার প্রিয় ম্যাকগাইভার এখন কেমন আছেন? মিনেসোটাতে 1950 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন রিচার্ড ডিন অ্যান্ডারসন ওরফে ম্যাকগাইভার। ছোটবেলায় স্বপ্ন দেখতেন হকি খেলোয়াড় হওয়ার, কিন্তু তার হাতের বাহু ভেঙে যাবার পর স্বপ্ন ভঙ্গ হলো। তারপর আগ্রহ জন্মালো গানে। গান গাইতে গাইতে তার মনে হলো অভিনয় তাকে টানে। তারপর অভিনয়ের পথেই হাঁটলেন অ্যান্ডারসন। গান বাজনাকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট ক্লাউড সেন্ট বিশ্ববিদ্যালয়ে অভিনয় পড়াশোনা শুরু করলেন। 1976 সালে শুরু করেন টেলিভিশন ক্যারিয়ার। এরপর নানা সিরিয়ালে এবং সিনেমায় অভিনয় করলেও বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন ম্যাকগাইভার সিরিজ দিয়েই। ম্যাকগাইভার সিরিজটি শেষ হওয়ার পর এক টিভি সাক্ষাৎকারে সিরিজটি হঠাৎ শেষ হওয়ার কারণ হিসেবে অ্যান্ডারসন জানান, শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাওয়ার কারণেই সিরিজটি শেষ করতে চেয়েছিলেন তিনি। বর্তমানে তাকে দেখলে অনেকেরই চিনতে কষ্ট হতে পারে। হ্যান্ডসাম সেই যুবকের বয়স ওজন দুটোই বেড়েছে। বর্তমানে একাই আছেন এই অভিনেতা। 2003 সালে অভিনেত্রী এপ্রিল এ প্রসের সাথে ডিভোর্স হয় তার। তাদের একটি মেয়ে সন্তানও আছে। বর্তমানে তার সময় কাটে ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, লস অ্যাঞ্জেলস এবং মিনেসোটাতে ঘুরে ফিরে। সাম্প্রতিক সময়ে পর্দায় তাকে দেখা যায় না, বোঝাই যাচ্ছে অবসর নিয়েছেন তিনি। কিন্তু দর্শক হৃদয়ে আজও তিনি চিরচেনা ম্যাকগাইভার।